দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারা দিন। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, জেলায় জেলায় পুজো কার্নিভাল, জেলায় জেলায় প্রতিমা নিরঞ্জন চলছে, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। জেলায় জেলায় পুজো কার্নিভাল এবং মায়ের বিদায় বেলা, আর এই সময় প্রতিমা নিরঞ্জন চলছে এবং সেই মুহূর্তের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। সুন্দর নৃত্য ফাঁকির তালে তালে মেতে উঠেছেন রোজকের গিন্নি সার্বজনীন দুর্গা পুজো কমিটির সদস্যদের নাচ আমরা দেখলাম। ধীরে ধীরে এগিয়ে চলেছে মায়ের মূর্তি। মা, হাওড়া থেকে সরাসরি আছেন আমাদের সাথে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। সেখানে কার্নিভালের এখন এই মুহূর্তে কি দৃশ্য তুমি দেখতে পাচ্ছ সেটা আমাদেরকে একটু দেখাও। ঘড়ির কাঁটা ঠিক 5টার সময় যখন বাজলো, ঠিক হাওড়া বর্ষ রোডে কার্নিভাল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। মঞ্চে উপস্থিত রয়েছে জেলা শাসক এবং পুলিশ কমিশনার এবং সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়। আমি দেখাবো কার্নিভালে এই মুহূর্তে ঠিক যে মূল স্টেজ, অর্থাৎ বর্ষ রোডে যে মূল স্টেজ, সেখানে কার্নিভালের বিভিন্ন যে শো, সেই শো শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্লাবের তরফ থেকে নৃত্য এবং বিভিন্ন যে বর্ষ রোডে যে কার্নিভালে যারা অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন সাজসজ্জা এবং নাচের তারা বিভিন্ন যারা ক্যারেক্টার দেখাচ্ছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো ওই নাচের অংশ দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে নাচের অংশ এখানে পরিবেশন হচ্ছে, যেরকম স্টেজে অতিথিরা বসে রয়েছে, পাশাপাশি কার্নিভালে যা অংশগ্রহণ করেছে ক্লাবগুলো, সেই ক্লাবগুলো এই মুহূর্তে একবারে মূল স্টেজের সামনে তাদের যা নৃত্য এবং বিভিন্ন যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সেই কলা কৌশলী তারা পরিবেশন করছে। এখন নাচের অনুষ্ঠান হচ্ছে একবারে কার্নিভালের যে স্টেজ, সেই স্টেজের সামনে। এবং আমি দেখাতে বলবো যে না, নৃত্য অনুষ্ঠানে কি দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশন হচ্ছে এই কার্নিভালের জায়গায়, এবং দেখার জন্য হাজার হাজার দর্শক রয়েছে এবং দর্শকরা তারা উপভোগ করছে কার্নিভালের এই অনুষ্ঠান এবং নৃত্যের মাধ্যমে এই কার্নিভাল অনুষ্ঠান হচ্ছে। স্টেজে যেরকম রয়েছে অতিথিরা, এরকম ক্লাবের সদস্যরা তারা এখানে কার্নিভালে অংশগ্রহণ করেছে এবং নৃত্যের মাধ্যমে তারা পরিবেশন করছে, এবং দর্শকদের হাজার হাজার মানুষ এসেছে এই কার্নিভাল দেখতে। চতুর্থ বর্ষে প্রদর্শন করলো এই কার্নিভাল, এবং কার্নিভালে তুমি এই যে রাস্তায় কলকা করা হয়েছে সুদৃশ্য এবং এই লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং আমার ক্যামেরা পার্সন তোমাকে দেখাচ্ছে কার্নিভালে অংশগ্রহণকারী যেই ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো নৃত্য প্রদর্শন করছে এবং একটা টাইমের মধ্যে করছে, অর্থাৎ 5 মিনিট 10 মিনিট একটা করে টাইম নেওয়া হয়েছে। সেই টাইমের মধ্যে তাদের যে পরিবেশন করবে তা সেই পরিবেশন করে একের পর এক বেরিয়ে যাচ্ছে, এবং এই ক্লাবগুলোকে পুরস্কৃত করা হচ্ছে, প্রায় প্রত্যেকটা ক্লাবকে পুরস্কৃত করছে। স্টেজে যেরকম অতিথিরা রয়েছে সেই অতিথিরা একের পর এক পুরস্কার দিচ্ছে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটাও তোমাকে দেখাবো। এবং যারা কার্নিভালে অংশগ্রহণ করেছে তারা তুমি দেখতেই পাচ্ছ একবারে অপূর্ব সুন্দর সে ড্রেসে তারা পরিবর্তন ড্রেস করে তারা নিজের যে প্রদর্শন সেই প্রদর্শন তারা সম্পূর্ণ করলো 3 মিনিটের মধ্যে, এবং যেহেতু সময় কম 16টি ক্লাব অংশগ্রহণ করছে। আমি দেখাতে বলবো স্টেজে এই মুহূর্তে বিশেষ অতিথি যারা রয়েছে এবং তারা পুরস্কৃত করছে বিভিন্ন, একে মাননীয় মন্ত্রী অরূপ রায় রয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছে স্টেজে, কল্যাণ ঘোষ রয়েছে, পুলিশ কমিশনার রয়েছে। আমি দেখো এখন তারা কার্নিভালে অনুষ্ঠান দেখতে ব্যস্ত রয়েছে, মন্ত্রীও রয়েছে, মন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। হাওড়া সুগর্ব, এই যে কার্নিভাল হাওড়ার একটা গর্ব, কলকাতার পর হাওড়া 4 বছর, কি বলবেন আপনি? কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শুরু করার পর তিনি জেলায় জেলায় এই কার্নিভাল অত্যন্ত জনপ্রিয় হয়েছে কলকাতার, এবং ইউনেস্কো পুরস্কার দিয়েছে, হেরিটেজ স্বীকৃতি দিয়েছে, সারা বিশ্বের দরবারে এর একটা জনপ্রিয়তা হয়েছে সারা পৃথিবী। তাই সেই কারণেই জেলায় জেলায় কার্নিভাল তিনি শুরু করেছেন, গত বছর হয়েছে, এবছরও হচ্ছে কার্নিভাল। সুতরাং কার্নিভাল মানুষের মধ্যে আরও জনপ্রিয়তা বাড়বে ক্রমশ।
জনপ্রিয়তা বাড়বে। প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করবো যে দুর্দান্ত লাগছে, মমতা দিয়ে সব করেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেত্রী আমি মনে করি। মমতা ব্যানার্জি চিন্তা করেন, ভাবেন, সব কিছু করেন, এটা বোধহয় প্রতিটা ওরা যেতে পারে না সবাই মিলে, আমি যেতে পারি, অন্যরা যেতে পারে না ওইখানে, তাই উনি করে দিয়েছেন প্রতিটা ডিস্ট্রিক্টে। এ দারুণ ব্যাপার, মমতা দি ছাড়া কেউ পারে না, খুব গর্বিত আমরা। সেই জন্যে আমি মনে করি যে বাচ্চারা আরও উন্নতি করছে। একটু জিজ্ঞেস করবো, হাওড়ার এত সুন্দর জায়গা, আগামী দিনে আরো কোনো পরিকল্পনা আছে আপনাদের এই কার্নিভাল? পরিকল্পনা অনেকই আছে, অনেক পরিকল্পনা আছে। হাওড়াকে, হাওড়া এক সময় এশিয়ার শেফিল্ড হিসেবে খ্যাত ছিল, এবং হাওড়া কলকাতা যমুনাসহ অনেক অনেক রকম কথা বলেছিল। একটা গঙ্গার ফারাক, মাঝখান দিয়ে গঙ্গা বয়ে গেছে, হাওড়া গুরুত্ব অপরিসীম। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন করে হাওড়াকে মানে রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সুতরাং হাওড়ার মানুষ আজকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। হাওড়ার গুরুত্ব অপরিসীম, আগামী দিনে আরও অনেক উন্নতি হবে, অনেক উন্নয়নের কাজ হবে। একেবারে হাওড়া নিয়ে আগামী দিনে অনেক পরিকল্পনা রয়েছে, সে যে আমি দেখাতে বলবো। ওখানে জেলা শাসক রয়েছে, পুলিশ কমিশনার রয়েছে, ক্রিয়াপাল রয়েছে, এখানকার সমস্ত কমিশনার রয়েছে, হাওড়া পুরসভার সবাই স্টেজে উপস্থিত রয়েছে, এবং কার্নিভালে যারা অংশগ্রহণ করেছে তাদেরও আমি দেখাতে বলবো। একবারে একের পর এক ক্লাব আসছে, প্রায় 10টির ওপর ক্লাব এই মুহূর্তে কার্নিভালে অনুষ্ঠান দেখাবো সুন্দর আলো দিয়ে। তুমি দেখতে পাবে একবারে আলো আলো আলোকিত করে দিয়েছে জায়গাটা একদম, তারা আলো রশ্মি দিয়ে এগিয়ে আসছে কার্নিভালে, যেরকম তুমড়ি যেটা হয় সেই তুমড়ির রশ্মি তুমি দেখো, এত অপূর্ব কার্নি, সুন্দর সুদৃষ্টভাবে তারা তুমড়ি নিয়ে আসছে তাদের হাতে, এবং দেখতেই পাচ্ছ তারা ক্লাবে, প্রত্যেকটা ক্লাব তারা নিজেদের নিজেদের জায়গায় এত সুন্দর তারা পরিবেশন করছে কার্নিভালে, দেখার মতন। কলকাতা তো খুব সুন্দর হয় কিন্তু হাওড়া পিছিয়ে নেই, এবং সেটাই বলা হয় হাওড়াতেও কার্নিভালের অনুষ্ঠান চলছে, এবং প্রায় 5টা থেকে শুরু হয়ে গেছে, এবং স্টেজে তোমাদের দেখা যাচ্ছে আগামী দিনে হাওড়া নিয়ে আরও পরিকল্পনা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু ক্লাবগুলো তাদের নিজেদের সর্বসেরাটা দিচ্ছে, এবং দেখতে পাচ্ছ 8 থেকে 80 এবং সুদৃশ্য পাঞ্জাবি পড়েছে প্রত্যেকটা ক্লাবে, নিজের নিজের ক্লাবের নাম এবং সুদৃশ্য পাঞ্জাবি, এবং পেছনেও রয়েছে অনেক মহিলারা রয়েছে, তারা রয়েছে এখানে। দেখছি মা দুর্গা সেজেছে, আমি জিজ্ঞেস করবো তুমি মা দুর্গা সেজেছো কি বক্তব্য, হ্যাঁ তুমি এখানে কি অনুষ্ঠান করবো? এই তো আমাদের থিমটা বেসিকে অনুষ্ঠান করবো, থিমটাকে আমাদের থিমটাকে তুলে ধরার চেষ্টা করো। আমাদের কি থিম করেছো ক্লাব? জল ভরা, আর জল নিয়ে মা দুর্গা যে ভরা সুন্দরকে মেনে যে জলের সৃষ্টি করেছিল সেটাই আমাদের। সদস্যরা রয়েছে একেবারে এক শাড়ি পরে এই হাওড়ার কার্নিভালে তারা অংশগ্রহণ করেছে, শাঁখও বাজাচ্ছে দেখছি, এই যে অনুষ্ঠান করছেন কতটা ভালো লাগছে হাওড়া? ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দিত। সবার চেয়ে এক রঙের শাড়ি পরেছেন, আমার শাঁখও হাতে, ভীষণ ভালো লাগছে, এক ড্রেস এক ভোট, মানে আমাদের ভীষণ আনন্দ। শুনতেই পেলে একদম এক ড্রেস হাতে একের পর এক শাঁখ নিয়ে তারা এখানে স্বাগত জানাচ্ছে, এখানে স্টেজে যারা রয়েছে তাদের স্বাগত জানাচ্ছে, এবং কার্নিভালে প্রায় 16টি ক্লাব রয়েছে, 16টির মধ্যে 10টি ক্লাব। আমি আরেকবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে এই যে আলোর যে তারা ক্লাব রয়েছে, বিধায়ক গৌতম চৌধুরীও রয়েছে, আপনি একবারে ময়দানে, কতটা ভালো লাগছে আপনার? এটা আমাদের পুজো, এর থেকে বড় আনন্দ কিছু হতে পারে না। হাওড়া কার্নিভাল কি কলকাতাকে টেক্কা দেবে যা আজকে একের পর এক দেখতে পাচ্ছি সুদৃশ্য? কলকাতাকে টেক্কা দেওয়ার ব্যাপার নেই, দিদির নির্দেশে সমস্ত জেলা জুড়ে হচ্ছে, দিদি মাথার ওপর রয়েছে আর তারপর তার নিচে আমরা। তুমি শুনতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে মাথার উপর, একের পর এক ক্লাবকে তিনি ডাকছেন স্বাগতভাবে, এবং এখানে প্রদর্শন করছে। আমি আরেকবার দেখাবো, এখানে দেবী দুর্গার একটি অনুষ্ঠান হচ্ছে, এখানে এই অনুষ্ঠানটা দেখাতে বলবো, সেই অনুষ্ঠানটা তুমি দেখতেই পাচ্ছ এখানে দেখাচ্ছে, অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে তারা পরিবেশন করছে, ছোট ছোট বাচ্চারা যেরকম রয়েছে, শিব সেজেছে এবং মা দুর্গাও রয়েছে, এক তাদের প্রত্যেকটা ক্লাবে একটা চিন্তাভাবনা রয়েছে, একটা নৃত্য অনুষ্ঠানের চিন্তাভাবনা রয়েছে, তারা 2 মিনিট হোক 3 মিনিট সময় নিয়ে সেই নৃত্য চিন্তাভাবনা তারা তুলে ধরছে, তারা একের পর এক
আবার তুলে ধরেছে, তুলে তারা একের পর এক শো করছে এবং দেখতে পাচ্ছি দু ধারে পুরো দর্শকরা যেরকম রয়েছে সেরকম নৃত্য অনুষ্ঠানটা আমি দেখাতে বলবো। নৃত্য অনুষ্ঠান চলছে, অর্থাৎ হাওড়া কার্নিভাল জমজমাট হয়ে গেছে বলা যেতে পারে। তুমি দেখতেই পাচ্ছ নৃত্যে একদম চলছে এবং দেবী দুর্গা অপেক্ষায় রয়েছে ত্রিশূল নিয়ে যাওয়া। অর্থাৎ নৃত্যের যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা একের পর একটা ক্লাব আসছে, তাদের শো তাদের তুলে ধরছে, দর্শক রয়েছে যেরকম যেরকম স্টেজে যারা অতিথি রয়েছে সেই অতিথিরা পরিবেশন করছে বলে হাওড়া কার্নিভাল জমজমা। আমি আলোটা দেখাতে বলবো, এখানে আলোর রোশনি দিয়ে যাচ্ছি বসিরহাট। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী। এই মুহূর্তে বসিরহাটের কি দৃশ্য, কতগুলি ক্লাব এটায় অংশগ্রহণ করেছে কার্নিভালে? কার্নিভালের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। বসিরহাট, জলপাইগুড়ি, হাওড়া তিন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা আবার কথা বলবো, বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, হাওড়া থেকে রয়েছেন জগন্নাথ সামন্ত। জাতীয় পাঠাগার ব্যক্তি আবেগের 95তম বর্ষ আসছে। জল আমাদের জীবন, জগন্নাথ শুনতে পাচ্ছ? আগামী দিনে জগন্নাথ শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো। এই দেখাচ্ছিলাম নাচ শেষ হলো, হ্যাঁ শোনা যাচ্ছে। এই মাত্র একটি ক্লাব নাচ শেষ করলো, জটাধারী পার্ক, অর্থাৎ জটাধারী পার্কে তাদের সদস্যরা তাদের প্রদর্শন করলো এবং জটাধারী পার্কে যে সুদৃশ্য প্রতিমা সেই ট্যাবলো করা হয়েছে, সেই ট্যাবলো এগিয়ে আসছে। তাদের ক্লাবের সদস্যরা এই মুহূর্তে দেখালো তাদের নৃত্যানুষ্ঠান। আমি দেখাতে পারবো জটাধারী পার্কের যে প্রতিমা, প্রতিমা এবং ক্লাবের সদস্যরা হলুদ পাঞ্জাবি পরেছে, একের পর এক হলুদ পাঞ্জাবি পরে তারা করছে এবং ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সুদৃশ্য ঠাকুর এবং যে সদস্যরা সবাই একবারে সারিবদ্ধভাবে, অর্থাৎ হাওড়ার কার্নিভাল একটা আলাদা আকর্ষণ পেয়েছে। আমি প্রতিমা দেখাতে বলবো ধূপ ধুনো দিয়ে এবং ট্যাবলোর মধ্যে দিয়ে দেখতেই পাবে কত সুন্দর প্রতিমা এখানে একের পর এক। হাওড়া, হাওড়া যে কলকাতার পাশাপাশি এবং সেখানেও যে কার্নিভালে কতটা এগিয়ে রয়েছে এবং কতটা সুন্দর পরিবেশন করছে ক্লাবগুলো, তাদের নিষ্ঠা ভক্তির সঙ্গে তারা দেখা যাচ্ছে এবং একদম নিয়ম মেনে প্রত্যেক একের পর এক ক্লাবগুলো আসছে। এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা জটাধারী পার্কে দুর্গা প্রতিমা এবং ট্যাবলো তো কত সুন্দর কারুকার্য করছে দেখার মতন। পাশে দেখাবো আরেকটি ট্যাবলো, তো সেখানেও প্রত্যেকটা হাতে এক একটা ক্লাব তিনটে করে চারটে করে ট্যাবলো আনছে, সেই ট্যাবলো তো সুদৃশ্যভাবে যেরকম প্রতিমাকে সাজানো হয়েছে পাশাপাশি তাদের যে থিম সেই থিমকেও তুলে ধরেছে এবং ক্লাবের প্রত্যেকটা ক্লাবে একটি করে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইখানে একদম স্টেজের সামনে সে নৃত্য অনুষ্ঠানের আয়োজন করছে এবং প্রত্যেকটা ক্লাব একই রঙের পাঞ্জাবি পরে বার্তা দিচ্ছে, যে একতার যে বার্তা, যে সম্প্রীতির বার্তা সেই বার্তা দিয়ে দিচ্ছে এবং স্টেজ থেকে প্রত্যেকটি ক্লাবকে পুরস্কৃত করা হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। তোমাকে দেখো এই মুহূর্তে জটাধারী পার্ক তাদের প্রদর্শনের দ্বারা পুরস্কার পেল এবং পুরস্কার তুলে দেওয়া হচ্ছে থেকে। দেখতে পাচ্ছ তুমি একবারে ক্লাব সদস্যরা এক কালের পাঞ্জে, তারা অনেকটা খুশি এই পুরস্কার পেল এবং পুরস্কার মহিলারা পুরস্কার নিতে গেছে। অর্থাৎ এই পুজোগুলিতে যেরকম পুরুষরা রয়েছে পাশাপাশি মহিলারাও, তারা অংশটা কম নয়, তারাও যেভাবে সহযোগিতা করছে, তারাও যেভাবে এগিয়ে এসছে এবং পুরস্কার পেয়ে খুবই খুশি।
হাততালির মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করছে। আমি স্টেজ থেকে নামলেই তাদের জিজ্ঞেস করব এই পুরস্কার পেয়ে তারা কতটা খুশি হয়েছে এবং খুশি। প্রিয়া পাল পুরস্কার তুলে দিচ্ছে এবং দেখতে পাচ্ছি দুটি ক্লাবকে পাশাপাশি দুটি ক্লাবকে পুরস্কার তুলে দিচ্ছে এবং সব হিপি পল জটাধারী পাল খুবই আনন্দিত এবং যেহেতু পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়ার জন্য তারা একটা খুশি। স্টেজে উঠে পুরস্কার নিচ্ছে এবং তারপরে তারা কার্নিভালের তারা গঙ্গাবক্ষে যেখানে বিসর্জন করবে সেখানে চলে যাচ্ছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একবারে হাওড়া কার্নিভাল জমজমাট এবং প্রত্যেকটা স্টেজেতে ক্লাবগুলো প্রদর্শন করছে, একবার তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং তারা তাদের ক্যামেরাবন্দি করে নিচ্ছে ক্লাবের সদস্যরা। এই যে একটা আনন্দ, এই যে একটা আলাদা উৎসব হাওড়া কার্নিভালে এই অনুষ্ঠিত সরকার রাজ্য সরকারের তরফ থেকে যদি না করা হতো তাহলে এই দৃশ্য থেকে আমরা বঞ্চিত হতাম। এই যে আনন্দ যে ক্লাবগুলোর প্রত্যেকটা সদস্য কেউ 200 কেউ 300 সদস্য নিয়ে এসেছে তারা এই কার্নিভালে অংশগ্রহণ করেছে, তাদের নিজেদের যে থিম পুজো সেইটা তুলে ধরেছে, তাদের আজকের যে থিম নৃত্য সেটা তুলে ধরছে এবং একের পর এক পুরস্কার নিচ্ছে নিয়ে তারা বিসর্জন যেখানে করবে অর্থাৎ কার্নিভাল শেষ করে তারা এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে স্টেজে সেই অনুষ্ঠান চলছে, ক্লাবের যারা সদস্য তারা অপেক্ষায় রয়েছে পুরস্কার তারা হাতে নিয়ে নিচে নামবে, তারা আবার সেলিব্রেশন করবে এবং এইভাবেই একের পর এক ক্লাব এগিয়ে আসছে। এই মুহূর্তে জটাধারী পার্কের সদস্যরা পুরস্কার নিচ্ছে স্টেজের মধ্যেই রয়েছে, আমি বেশ কয়েকজনকে জেনে নেব পুরস্কার পেয়ে কতটা খুশি এবং কতটা আনন্দিত যারাতে পুরস্কার রয়েছে আমি তার কাছে যাবো, ক্লাব সদস্যই রয়েছে। এই যে আপনারা পুরস্কার পেলেন কতটা খুশি, আমরা এনজয় করেছি, ট্রফিটা আমি দেখাতে বলবো, ভীষণ ভীষণ খুশি, ভীষণ প্রত্যেক বছরই অংশগ্রহণ করবে, একদম একদম আমরা তো প্রথম থেকেই থাকি, আমি প্রতিমাকে আরেকবার দেখালে বলবো ট্যাবলোটা সুন্দরভাবে ট্যাবলো সাজানো এবং দেবী দুর্গাকে একদম যেরকম থিম পুজো করেছিল প্যান্ডেলে সেই থিমটাকেই তুলে ধরা হয়েছে এবং আলোক দেখাবো তোমাকে, দেখো কি সুন্দর আলোর রশ্মি দিয়ে দেবী দুর্গাকে বরণ করে নিচ্ছে, দেবী দুর্গাকে অসামান্য আলোর সৃষ্টি সেই সৃষ্টি তুলে ধরছে জটাধারী পার্ক, প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা এখানকার যারা অতিথিরা রয়েছে তারা উপভোগ করছে এবং পুলিশের তরফ থেকে নিরাপত্তাও বলাই দিয়ে ঘেরা দেয়, অর্থাৎ কার্নিভাল জমজমাট, হাওড়ার কার্নিভাল একটা আলাদা আকর্ষণ পেয়েছে। নবান্নের সামনে এই ফর্স রোডে যে কার্নিভাল হচ্ছে সেই কার্নিভাল দেখার জন্য অগণিত মানুষ একের পর এরপর আসবে, বাল্টিগুড়ি যারা ক্লাব অপেক্ষায় রয়েছে পরবর্তী ক্লাব তারাও কিছু একটা অংশগ্রহণ দেখাবে, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, তারাও এগিয়ে আসছে বাল্টিগুড়ি ক্লাবের অর্থাৎ 16টি ক্লাব তারা নিজেদের যে অনুষ্ঠান তারা নিজেরা যেভাবে সুসজ্জিতভাবে পাঞ্জাবি প্রত্যেকটা ক্লাবে আলাদা আলাদা কালারের পাঞ্জাবি দেখতে পাচ্ছে, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরেই তারা এই রিহার্সাল করেছে এবং কার্নিভালে অংশগ্রহণ করার জন্য তারা অনেকটা আনন্দিত। এই মুহূর্তে বাল্টিগুড়ি নেতাজি বালক সংঘর ক্লাব এগিয়ে আসছে, তারা সূর্য সবুজ পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি পরে হাতে ফুলের তোড়া অর্থ অতিথিকে দিয়ে দেবে, তারা অনেক পুরস্কারও পেয়েছে হাতে দেখছি প্রত্যেকটা সদস্যের হাতে একটা করে পুরস্কার। এই যে আপনারা এই যে পুরস্কার নিয়ে যেতে কি পুজো পরিক্রমায় পেয়েছেন, এখানে উপহার হিসেবে কাকে দেবেন, শুনতে পেলে তারা অপূর্ব উপহার নিয়ে এসছে সেই উপহার দিয়ে এবং সিপি সাহেবকে তুলে দেবেন, অর্থাৎ ক্লাবের যে চিন্তা ভাবনা একটা ক্লাবে ও এক একটা চিন্তা ভাবনা তারা যে দেখছি তুলে দিচ্ছে এবং প্রতিটা এগিয়ে আসছে বাল্টিগুড়ি নেতাজি বালক সঙ্গে সপ্তম ট্যাবলো, অর্থাৎ এমন দেখো মহিলারা শাঁখ বাজাতে বাজাতে একদম সাদা শাড়ি সবুজ পাড় দেখতে অপূর্ব লাগছে, অর্থাৎ হাওড়া কার্নিভাল যেভাবে ক্লাবগুলো অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ শুধু নয় তারা একে এগিয়ে আসছে তারা কার্নিভালে অংশগ্রহণ করা এবং তাদের নিজেদের যে কর্তব্য পরিবেশন করা এবং শাঁখ বাজাতে বাজাতে তারা চলে আসছে, তাদের প্রতিমা ট্যাবলোতে লাগানো রয়েছে, অর্থাৎ এই ক্লাবগুলি খুবই উৎসাহিত এই কার্নিভালে অংশগ্রহণকে, তারা চাইছে প্রতি বছর এইভাবে কার্নিভাল হোক এবং হর্ষরে যে কার্নিভাল হচ্ছে এবং সেই কার্নিভালে তারা অংশগ্রহণ করেছে। পেছনে একটি নাচের গ্রুপ রয়েছে, তারা প্রস্তুত রয়েছে, অর্থাৎ যখন স্টেজের সামনে যাবে সেই ওড়িশি নৃত্য, ওড়িশি নৃত্য আমি সরাসরি যাব, আপনারা কি নৃত্য পরিবেশন করবে খুব অপূর্ব, আমরা সায়ান্য করব,
দিন রাত্রি, তার মধ্যে আমরা সূর্য দেখাচ্ছি, আলো দেখাচ্ছি, প্রকৃতি দেখাচ্ছি এবং তার মধ্যে নারী শক্তি দেখাচ্ছি। আমাদের যেই নারী আছে তারা আসামে, যারা যেই নারী অত্যাচারিত হয় গুজরাটে হয়, সব নারীদের নিয়ে দুর্গা শক্তি এবং লাস্টে আমাদের সারা জায়গায় বিশ্বে যাতে আনন্দ উচ্ছল হয় প্রত্যেকটা ক্লাসিক্যাল নাচ নিয়ে আমরা এটা করেছি। শুনতেই পেলে একদম ক্লাসিক্যাল নাচ নিয়ে তারা এগিয়ে রয়েছে এবং সেই যে পরিবেশন শুরু করে দিয়েছে, আমি তাকে আটকে রেখেছিলাম তার জিজ্ঞেস করা, আর তার মেন যে থিমের তাকেই আমি জিজ্ঞাসা করছি, নারী শক্তি অর্থাৎ নারী শক্তি করার জন্য তারা থিম বানিয়েছে। জগন্নাথ তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা তিন জায়গার ছবি দেখতে পাচ্ছি, বসিরহাট, জলপাইগুড়ি এবং হাওড়া। জেলায় জেলায় পুজো কার্নিভাল, জেলায় জেলায় পুজো কার্নিভাল, মা দুর্গার বিদায় বেলায় ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন, আর তার সাথেই কার্নিভাল, প্রতিটি জেলা সেজেছে কার্নিভালে। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের ঝাঁজ বাড়ছে, একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতীকী অনশনে বসেন চিকিৎসকদের একাংশ, অভয়ার বিচারের দাবিতে ধর্মতলায় অনশনে জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের বিচার ও স্বচ্ছ স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার দাবি তুলে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতীকী অনশনে বসলেন চিকিৎসকদের একাংশ। অনশনের সামিল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় 15 জন চিকিৎসক। আরজিকরের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে মান্যতা দিয়ে আউটডোরে স্বাস্থ্য পরিষেবা সচল রাখার দাবি রোগী ও তাদের পরিজনদের। মূলত এক কথায় যদি বলা যায়, আমাদের মূল দাবি হচ্ছে অভয়ার বিচারের সাথে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ স্বাস্থ্য প্রশাসন গড়ে তোলা, যেটায় রোগীরা সঠিক চিকিৎসা পাবে, রোগীদের ব্যবহার করা রিসাইকেলড গ্লাভস আর ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দিতে হবে না, এই রকম একটা স্বাস্থ্য ব্যবস্থা, এবং এই স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যাতে এই সন্দীপ ঘোষ আর অভিক বিরূপাক্ষের মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা না থাকে, তো এই তার জন্য এই আন্দোলন। এবং এই স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা পাই, স্বাভাবিকভাবেই আর অভয়া তৈরি হবে না। ডাক্তার দেখছে না, দেখতে দিচ্ছে না অভয়ার বিচারের জন্য, এটাই আমরা বিচার চাই, অভয়ের বিচার চাই। কারণ এরকম তারা লোকের হইতে পারে, তাই না? তখন তো কোনো এলাও হবে না, একজন ভালো ডাক্তারেরই এলাও নাই, সাধারণ লোকের তো তারা আরও হবে না। প্রতীকী অনশনে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা, আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও চালু জরুরি পরিষেবা। ডাক্তারদের সংগঠনের ডাকা দুদিনের ধর্মঘটে পরিষেবা বন্ধে রোগী হয়রানির অভিযোগ, তবে অভয়ের বিচার চাইছেন সকলেই। কলকাতা ও উত্তরবঙ্গের পর এবার কল্যাণী জেএনএম, গণ ইস্তফা 77 জন সিনিয়র চিকিৎসকের। ইমেল মারফত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে 12 ঘন্টার প্রতীকী অনশনে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, বন্ধ রয়েছে বহির্বিভাগ, পরিষেবা চালু শুধুমাত্র জরুরি বিভাগে। কলকাতা টিভি। জেলা সারাদিন আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন। We'll be right back.